ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা ইউজি লেভেলের ভর্তি প্রক্রিয়া একটি অভিন্ন পোর্টালের মধ্যে দিয়ে যেটা শুরু হয়েছে এবং এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে চব্বিশে জুন ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ অর্থাৎ সাতই জুলাই অনলাইনে আবেদনের ক্ষেত্রে সমস্ত ফর্মটি কিন্তু একটি পোর্টালের মধ্য দিয়েই তোমরা পঁচিশটি সর্বোচ্চ কলেজ যেমন সিলেকশন করতে পারছো তেমনি সমস্ত কলেজ সিলেকশন করার পর ফর্মটি সাবমিট করার পর যদি ফর্মে কোনো ভুল থাকে পুনরায় ফর্মটি কিন্তু টোটাল ফর্মটাই তোমরা কারেকশান করতে পারছ প্রিয় বন্ধুদের বলবো যেহেতু আজকেই লাস্ট ডেট তোমরা যারা অনলাইনের মাধ্যমে তোমরা যারা ইউজি লেভেলে আবেদন করেছো প্রত্যেকেই বলব ফর্মটি একটু ভালো করে দেখবার জন্য আর এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরবো অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমরা যারা অলরেডি কোনো ভুল তোমাদের নজরে পড়েছে এবং তোমরা কারেকশান করে নিয়েছ কারেকশান করে সেভ অপশানে ক্লিক করে তোমরা বেরিয়ে গিয়েছ এক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যখন টোটাল যে ফর্মটি অর্থাৎ অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ তার এডুকেশান কোয়ালিফিকেশান সেই সঙ্গে তোমরা যে সাবজেক্ট চুজ কলেজ চুজ টোটাল যে বিষয়গুলো আছে তোমরা যেগুলো কারেকশান করেছো কারেকশান করে নেওয়ার পর তোমরা যখন সেভ অপশানে সেভ করে বেরিয়ে গেছো এক্ষেত্রে কিন্তু তোমাদের যে কলেজ চুজ যেটা তোমরা করেছো সাবজেক্ট কম্বিনেশান দিয়ে যখন তোমরা কারেকশান করছো এই অপশানটি কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে যাচ্ছে অনেকেই কিন্তু এই বিষয়টি খেয়াল করে না যেহেতু একবার প্রিন্ট আউট নেওয়া রয়েছে সেই জন্য অনেকে হয়তো সেভ করেই তোমরা বেরিয়ে পড়ছো এক্ষেত্রে আমি বলবো তোমাদের সেভ করার পর তোমরা যখন ডাউনলোড করে প্রিন্ট আউট নিচ্ছো অবশ্যই ভালো করে দেখবে তোমরা কারেকশান করার পর তোমাদের কিন্তু দ্বিতীয়বার আবার তোমাদের কিন্তু সেই তোমরা যেই কলেজ আগে সিলেকশন করেছিলে এবং সাবজেক্ট কম্বিনেশান নিয়েছিলে সেটি কিন্তু তোমাকে আবার দ্বিতীয়বার চুজ করতে হবে এক্ষেত্রে কিন্তু তোমরা যদি এই জিনিস তোমরা যদি এই বিষয়টার উপর নজর না দাও এর পরপরই কিন্তু প্রভিশনাল মেরিট মেরিট লিস্ট বেরিয়ে যাবে এক্ষেত্রে কিন্তু তোমাদের নাম অনলাইনের মাধ্যমে একাধিক কলেজ ফিল আপ করা সত্ত্বেও আসবে না বন্ধুদের বলবো অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমাদের এই বিষয় বোঝার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো আর বন্ধু ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে এমন অনেক কাজের প্রয়োজনে ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করবো